সোম ও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে পৌরসভার উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প কথার উপভোক্তাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরপতি পরেশচন্দ্র সরকার জানান, এই প্রকল্পে 2300 জন উপভোক্তা সুবিধা পাবেন। 5টি কিস্তিতে 346,000 টাকা দেওয়া হবে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার আধিকারিক বৃন্দ। আমাদের সরকার দেবে 343,000 টাকা, আপনার 25,000 টাকা নিয়ে 368,000 টাকা এই বাড়িতে খরচ হবে। বাড়ি আপনার 307 স্কয়ার ফুটের বাড়ি হবে। তার বাইরে আপনারা কোনোভাবে একটুও কিছু করবেন না। আপনারা যদি প্রথম কেপের টাকা নেওয়ার পর যদি আপনি ওই 307 স্কোয়ার ফুটের একটুও বেশি করেন, তাহলে কিন্তু দ্বিতীয় কেপের টাকা আর আপনারা পাবেন না। আপনারা পরপর 5 কিস্তিতে আপনারা টাকা পাবেন। ইতিমধ্যে আগে যারা আবেদন করেছিলেন তাদের বাড়ি শুরু হয়েছে। উপভোক্তারা 2 কিস্তির টাকা পেয়েছেন। এদিন দেখা গেল ময়ূরমহল এলাকার সাহাচেতনে বেশ কিছু উপভোক্তার বাড়ি তৈরি প্রায় শেষের দিকে। উপভোক্তারা জানান, পৌরসভার এই উদ্যোগে তারা খুশি। টালির ঘর ছিল, এখন কি হচ্ছে? এখন পাকার হচ্ছে, ঢালাই দিয়া। মানে এটা এটা কারা দিচ্ছে তোমাকে? পৌরসভা থেকে জমা করেছিল নাকি? হ্যাঁ। তারপরে জমা করার পর বেরিয়েছে, কোটা বেরিয়েছে, তারপর পৌরসভা থেকে ডেকে পাঠিয়েছিল, গেলাম। কত টাকা দিয়েছে এখনো পর্যন্ত? এখন প্রথম দিয়েছিল 1,00,000, তারপর দিল 1,41,000। 1,41,000 এখনো আরো পাবেন তাই তো? এখনো পাবো। কতটা খুশি এরকম রাজ্য সরকার আপনাদের পাশে দাঁড়িয়ে? খুশি বহুত। সে দুবার পেয়েছি, আর আবার এখন কখন পাবো সেইটাই যা। বন্ধ আছে কাইটা, এখন কাইটা হবে তখন টাকাটা পাবো, তখন তো কাইটা হবে। কত টাকা পেয়েছেন এখনো? আশা বল, আমার মনে থাকে না। হয় আমাদের পার্টি থেকে করিয়ে দিচ্ছে, পৌরসভা থেকে। আচ্ছা, এখনো পর্যন্ত কত টাকা পেয়েছেন আপনারা? 1,22,000 প্রথম পেয়েছি, দ্বিতীয় কিস্তি 1,47,000 পেয়েছি। আচ্ছা, তো এখনো মনে হচ্ছে টাকা পয়সা পাবেন নাকি? এখনো টাকা পাবো, আমাদের কাজও আটকে আছে। টাকা পেলে আমরা আবার কাজ শুরু করতে পারবো। কবারের টাকা দিচ্ছে? 5 বারের আমরা শুনেছি, 4 বার। আচ্ছা, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি হয়েছে, তৃতীয় কিস্তি পাবো। আচ্ছা, তো এতে কতটা ভালো হচ্ছে এরকম একটা সরকারের কাছ থেকে? খুবই ভালো হচ্ছে, আমাদের ভালো লাগছে। বাড়ি ছিল না, বাড়ি হচ্ছে, খুব খুশির বিষয়। আমাদের তো বাড়ি নাই, এখন পাকা বাড়ি। হ্যাঁ, এখন পাকা বাড়ি হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। বাথরুম ছিল না, বাথরুম হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।